জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণা 2022 সাল ছিল ব্যাপকভাবে সফল। সদ্য বিদায় এই বছরটিতে 235টিরও বেশি নতুন গ্রহ আবিষ্কার করেছে মহাকাশ বিজ্ঞানীরা। রোববার এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। টুইট বার্তায় বলা হয়েছে, 5000 কিছু কম সংখ্যক গ্রহ নিয়ে 2022 সাল শুরু করেছিলাম আমরা, বছর শেষে এই সংখ্যা পৌঁছেছে 5235টিতে। আবিষ্কৃত এসব গ্রহের 4% পাথর বা শিলা দিয়ে গঠিত, আমাদের পৃথিবী এবং প্রতিবেশী মঙ্গলের মতো, বাকিগুলো গ্যাসীয় গোলক। নতুন বছরে আমাদের প্রত্যাশা আরও আরও নতুন গ্রহ চাই। রোববার এই সংক্রান্ত একটি বিবৃতিও প্রকাশ করেছে মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তর। সেখানে বলা হয়েছে, 2022 সালে সর্বশেষ নতুন যে গ্রহটি আবিষ্কৃত হয়েছে সেটির নাম HD 109833b। আমাদের সৌরজগতের গ্রহ নেপচুনের সমান আকৃতির এই গ্যাসীয় গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে সেটির আকার, আয়তন ও বয়স আমাদের সূর্যের মতোই। এছাড়া বিদায়ী বছর যেসব শিলা গঠিত গ্রহের সন্ধান পাওয়া গেছে সেগুলোর অন্তত দুটিতে আমাদের গ্রহ পৃথিবীর মতো পানি থাকার সম্ভাবনা আছে বলে রোববারের বিবৃতিতে উল্লেখ করে নাসা বলেছে, এই দুটি গ্রহে পানি আছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমাদের বিজ্ঞানীরা গ্রহ দুটির ভর ও উপাদান বিশ্লেষণ করে জানতে পেরেছেন, এগুলোতে পাথুরে শিলার পাশাপাশি এমন পদার্থের উপস্থিতি বিপুল পরিমাণে আছে যেটির ওজন শিলার চেয়ে কম কিন্তু হাইড্রোজেন বা হিলিয়ামের চাইতে বেশি।